আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে ফারদিন ফার্নিচারে। তো ফ্রেন্ডস, আমরা কিন্তু চলে আসলাম খুব চমকপ্রদ কিন্তু ফার্নিচারের কালেকশন দেখাবো। তো আপনারা যারা এই সমস্ত ফার্নিচার দিয়ে আপনাদের ঘরটাকে সাজাতে চান, তো তারা কিন্তু চলে আসতে পারেন আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করে। খুবই চমকপ্রদ ফার্নিচার আছে। তো স্ক্রিনে কিন্তু আমরা খুব সুন্দর একটা ফার্নিচার দেখতে পাচ্ছি, ডাইনিং টেবিল। তো ফ্রেন্ডস, অনেকেই ভাবতে পারেন যে ভাইয়া আমরা সেগুন, মানে ভালো সেগুনের ডাইনিং টেবিল চাচ্ছি, তো তাদের জন্য মানে এটা একদম সেগুনের দাদা বলতে পারেন আপনারা। তো ডিটেলস আমরা জানবো আর ভাইয়াদের কাছ থেকে। তো আপনারা যারা কেনাকাটা করতে চান, আশা করি আপনারা ফারদিন ফার্নিচারে চলে আসবেন। খুব আকর্ষণীয় ডিজাইনের ফার্নিচার কিন্তু পাবেন আপনারা। তো আমাদের সাথে কিন্তু রাসেল ভাই আছেন আজকে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, সকলকে স্বাগতম ফারদিন ফার্নিচারের পক্ষ থেকে। ওকে, তো ভাইয়া আমরা তো চলে আসলাম খুব চমকপ্রদ কিছু ডাইনিংয়ের কালেকশন দেখবো আমরা আজকে। তো আপনার কাছ থেকে একটু জানি আমরা ডাইনিংগুলো সম্পর্কে। তো প্রথমে আমি কথা বলতেছি আমাদের দোকানে অন্যতম খুব সুন্দর চমৎকার একটি ডাইনিং টেবিল নিয়ে। এটা হচ্ছে গদি ডাইনিং টেবিল। তো এটা হচ্ছে গিয়ে আমরা ডেলিভারি একটু আমাদের দু একদিনের মধ্যে ডেলিভারি চলে যাবে। এটা আমাদের অর্ডার ছিল, এটা নোয়াখাতি ডেলিভারি চলে যাবে। আচ্ছা, তো আপনি যখন আসুন দেখাই দিচ্ছি। তো প্রথমে আমি চেয়ারটা নিয়ে কথা বলি। এই যে আপনি প্রথমে আমরা শুরু করি আপনার চেয়ারের সিটটা নিয়ে দেখুন। নর্মালি আপনি চেয়ারে বসা যে সিট যে মানে যে ধরনের হয় তার থেকে এই সিটটা মানে খুবই বড়। আপনি ক্যামেরাটা সামনে নিয়ে আসেন, আমি মেপে দেখাচ্ছি। এটা দেখেন পুরো পাকাই খেলে 21 ইঞ্চির মধ্যে আছে এটা। আচ্ছা, তো নর্মালি আপনার ওখানে 21 ইঞ্চির মধ্যে পাবেন না। এগুলো নর্মালি হয় হচ্ছে আপনার 18-19-এর মধ্যেই হয়। 18-19, তো এটা হচ্ছে কমফোর্টেবলভাবে বসার জন্য আর কি। আর এই যে পিছনে যেটা দেখতে পাচ্ছেন আপনারা, আর এটা মেজারমেন্ট আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন এটা হচ্ছে গিয়ে আপনার আছে 22 ইঞ্চি। 22 ইঞ্চি মানে অনেকটা লং, যেহেতু গদি একটা সোফার ফিলের মতো, আর এটা অনেকটা কাপ করা, মানে আপনি অনায়াসে বসে কি আরামভাবে কমফোর্টেবল বুঝতে পারবেন, মানে ব্যাক সাইডের শেপের মতো, এটা ব্যাক সাইডের শেপের মতো আছে। তো এটার জন্য আমি একটু বসে দেখাই দিই। এটা যখন আপনারা বসবেন তখন খুব আরামসে, খুব আরাম দিয়ে খুব ভালোভাবে বুঝতে পারবেন। যেমন একটা মানুষ ঘন্টা পর ঘন্টা খেয়ে বুঝতে পারবে, অনেক সময় অনেকে কাঠের চেয়ারে বুঝতে পারে না, মানে মানে বেশিক্ষণ বুঝতে পারে না, কিন্তু সেক্ষেত্রে আপনি এইসব চেয়ার খুবই উন্নত। এবং এটা পায়াটা হচ্ছে পুরো ভিক্টোরিয়া পায়ের মধ্যে তৈরি করা, আর এখানে পুরো পাকা দেখা গেছে আপনার 3 ইঞ্চি কাঠের মধ্যে পুরো পায়াটা তৈরি করা হয়েছে। তো এটা গেল ভাই, আমরা একটু দেখি। আপনি তো মোটামুটি মাশাআল্লাহ ওয়েট আছে, আমার মনে হয় 75 থেকে 80 কেজি হবেন। হ্যাঁ, একটু দাঁড়ান দেখি এটা ভাঙে টাঙে যায় কিনা, আবার বা নিচে কাটটা না দিয়ে অন্য কিছু। না না, এটা হচ্ছে আমাদের পুরো গ্যারান্টি। এটা হচ্ছে লাফালাফি করার মনে ভাঙবে না, কোনো সমস্যা হবে না, আলহামদুলিল্লাহ। তো এটা ওইভাবে তৈরি করা হয় না। আর আচ্ছা, আমাদের চেয়ারে ঘাড়িগুলো হচ্ছে পুরো পাকা 2 ইঞ্চির মধ্যে করা হয়। নর্মালি যত চেয়ার আছে আপনার দেখবেন এই চেয়ারে ঘাড়িগুলো হয় 1.5 ইঞ্চির মধ্যে, আর এটা হচ্ছে পুরো পাকা 2 ইঞ্চির মধ্যে গেল। এটা খুবই চমৎকার। এখন আমরা একটু টেবিলটা, হ্যাঁ টেবিলটা দেখুন। প্রথমে টেবিলের উপরে কাছে দেখুন যে এটা সম্পূর্ণ হাতে খোদাই করে নকশা সলিড কাঠের মধ্যে করা হয়েছে। সেখানে কোনো জয় মানে আপনার ডিজাইন আলাদাভাবে লাগানো হয় নাই, একটা কাঠের মধ্যে খোদাই করে লাগানো হয়েছে। ইভেন এটা পুরো পাকা 1.5 ইঞ্চি, মানে টপটা পুরো 1.5 ইঞ্চির মধ্যে করা হয়েছে। কোনো অর্ডার ছিল 1.5 ইঞ্চির জন্য আমরা 1.5 ইঞ্চির মধ্যে করেছি। আর আমাদের যে আপনি টি টেবিলটা, আর আমাদের যে গ্লাস দেওয়া হয় এটা হচ্ছে পাকা 10 মিলিমিটার গ্লাস। তো এই যে দেখেন, আমরা একটু টপটা যদি মাপি 10 মিলিমিটার, এটা পুরোটা কত হয় দেখি একটু মাপি আমরা উইথটা। এটা দেখুন, এটা দুইয়ের উপরে আছে, পুরো 2+ কিন্তু 2 ইঞ্চি+ কিন্তু আছে, এটা আছে। তো যাই হোক, খুবই চমৎকার একটা ডাইনিং টেবিল আমরা দেখলাম। আর এটা চাইলে ভাই, অনেক সময় দেখা যায় চেয়ার উঠে বাচ্চারা চেয়ার থেকে টেবিলে উঠে যায়, টেবিলে উঠলে আবার ভাঙা টেবিল যাবে না। তো না না, এটা হচ্ছে পুরো টাকা, এইসব গ্লাস ভাঙার মতো না, ইনশাল্লাহ। এরকম 5-15 রেকর্ড হয়নি আমাদের এত বছর ডেলিভারি বা এত বছর ফার্নিচারের বিজনেসে, এগুলো ভাঙবে না আসলে। হ্যাঁ, জোরে আঘাত করলে সেক্ষেত্রে ভাঙতে পারে, কিন্তু অ্যাজ ইউজুয়াল যে মানে প্রতিদিন যে ইউজ ব্যবহার করবেন, ব্যবহার ক্ষেত্রে এটা ভাঙার কোনো চান্স নেই। আচ্ছা, ফারদিন ফার্নিচার কখনো সেই ধরনের প্রোডাক্ট তৈরি করে না। তো এটা হচ্ছে 6 চেয়ারের একটা ডাইনিং টেবিল, খুব চমৎকার। একটু একটু আগায় দেন, আমরা একটু দেখি লুকটা কেমন আসে। তো ফ্রেন্ডস, আপনারা চাইলে ভাইদের কাছে কিন্তু এই সুন্দর ডিজাইনের ডাইনিংটা আছে, দেশের যে কোনো জায়গায় কিন্তু আপনারা ডেলিভারি দিতে পারবেন। বা যেহেতু এখন বিয়ের সাথে সিজন আছে ঈদের পরে, তো অনেকে যাচ্ছেন যে আমি মেয়ের বাড়িতে গিফট দিব বিভিন্ন ফার্নিচার, তো পুরো বেডরুম সেট কিন্তু ভাইদের কাছে আপনারা নিতে পারেন। তো ভাই, এটা প্রাইস কত দিচ্ছেন আপনারা? এটা প্রাইস হচ্ছে, যেহেতু এটা বিক্রি হয়ে গেছে, এটা প্রাইস হচ্ছে 1,40,000 টাকা। 1,40,000 টাকা। ওকে, পাশাপাশি এখানে আরও অনেক ডাইনিং টেবিলের ভেরিয়েশন আছে, তো আমরা আরেকটা ডাইনিং টেবিল দেবো। আর এগুলো কিন্তু প্রত্যেকটাই হচ্ছে কিন্তু লেকারে। তো আমি যদি একটু দেখাই, দেখেন এখানে ওনাদের কিন্তু অনেক ফার্নিচারের কালেকশন আছে পুরো দোকান জুড়ে। হ্যাঁ, তো ভাই আমরা এই ভেরিয়েশনটা একটু জানতে চাই আপনার কাছ থেকে। হ্যাঁ, এটা হচ্ছে একটি গদি ডাইনিং। তো এই টেবিলটা আমাদের টোটালি ডিফারেন্ট,
আমি একটু আগে যেটা দেখিয়েছি তার থেকে কিন্তু এটা লং ও বেশি এবং সাইডে মানে আরো আরো বেশি। আচ্ছা আমরা লং বললাম, আমরা একটু হাইটটা মাপ দেই। এটা হাইটটা আপনি দেখুন যে এটা হাইট হচ্ছে গিয়ে পুরো পাকা এখানে আছে 31 ইঞ্চি। একদম দেখেন আপনারা একদম 31 ইঞ্চি কিন্তু পাকা 31 ইঞ্চি। আর এটা হচ্ছে গিয়ে যে চওড়াটা, হ্যাঁ এটা চওড়াটা হচ্ছে আপনার গিয়ে 24 ইঞ্চি। এই যে দেখেন আমরা একটু দেখাই মেজারমেন্টটা, এই যে চওড়াটা পুরো 24 2 ফিট, মানে 2 ফিট, হ্যাঁ পুরো পাকা 2 ফিট দেখেন, একদম পুরো পাকা 2 ফিট। আর আমরা যদি সিটটা একটু মাপ দেই, এই সিটটা ওই আমি তো যে দেখেছি ওরকমই, এটা হচ্ছে 21। এই যে দেখেন আপনারা পুরোটাই কিন্তু 21 ইঞ্চি। আর পায়াটা কিন্তু খুবই সুন্দর, পায়াটা ভিতরে আপনার ভিক্টোরিয়ার মধ্যে করা হয়েছে, তো এটাও দেখা গেছে যে মানে আর একটু কমফোর্টেবল রাজকীয় ভাবের জন্য আর কি। যিনি অর্ডার করেছিল সে বলছিল যে এইভাবে তৈরি করতে, আমরা সাথে একটু কাস্টমাইজ করে আমরা এইভাবে দাস তৈরি করে দিয়েছি। এটাও আমাদের পুরো ঘাড়ি পাকা 2 ইঞ্চির মধ্যে করা হয়েছে সেম ওইটার মতোই। আর এই ফেব্রিকের ব্যাপারটা হলো এটা নিচে অনেকে হয়তো হয়তো বিভিন্ন রকম ঝুট ইউজ করে বা নারকেলের অনেক কিছু ইউজ করে, তো আমাদের ক্ষেত্রে পুরো 100% ফর্ম আপনি ফর্ম পাবেন। তো প্রয়োজনে আপনারা আসলে আপনাদের কেটে দেখানো হবে, যদি কারো মনে ডাউট থাকে এটা খোলার ব্যবস্থা আছে, আমরা খুলে দেখিয়ে দিব। মানে নকল প্রমাণে 1,00,000 টাকা পুরস্কার কিন্তু আপনারা যদি কেউ প্রমাণ করতে পারেন যে এটা সেগুন কাঠ না, তারপরে এখানে নারকেলের ছোবা ঝুড়ি ইউজ করা আছে, বুঝতে পারছেন 1,00,000 টাকা গিফট আছে কিন্তু 1,00,000 টাকা। আর আমাদের কাছে হচ্ছে গিয়ে ফেব্রিক বিভিন্ন ধরনের আছে, আপনারা চাইলে চয়েস মতো চয়েস করতে পারবেন। ওকে, আর এটা কিন্তু তুর্কিস একটা ফেব্রিক, চমৎকার, খুবই সুন্দর। তো ভাই আমরা একটু টেবিলটা দেখাই। হ্যাঁ টেবিলটা আমি দেখিয়ে দিচ্ছি। এই টেবিলের একটু টেবিল পায়াটা থেকে আমি আগে শুরু করতে চাই, কারণ আমাদের অ্যাজ ইউজুয়াল যে ধরনের পায়াগুলো হয় তার থেকে এটা টোটালি ডিফারেন্ট এবং খুব চমৎকার। আপনি সাইডে দেখেন এটা হচ্ছে পাকা 30 ইঞ্চি, একটা কাঠ নিয়ে সেই কাঠ থেকে আপনার মানে এই নকশাটা করা হয়েছে এবং এই ডিফারেন্ট টাইপের। আপনি ঘুরিয়ে দেখেন ভালো করে, তো এই সাইডটা থেকে শুরু করে এইটা টেবিলের পায়াটা টোটাল ডিফারেন্ট। এটা আশেপাশে যতটা ডাইনিং দেখবেন ভিক্টোরিয়া টাইপের, এই যে পাশে ভিক্টোরিয়া দেখেন এটা সবার সাথে মিল মিল দেখে সবগুলো তৈরি করা হয়, কিন্তু এইটা টোটালি ডিফারেন্ট ভাই। এইটা তো টপটা অনেক চওড়া, একটু একটু দেখে আমরা মাপ দিয়ে কতটুকু হয়, এটা হচ্ছে আপনার 3 ইঞ্চি আছে পুরো। এই যে দেখেন আমি যদি একটু দেখাই আপনাদেরকে, পাকা কিন্তু 3 ইঞ্চি, এত চওড়া আমার মনে হয় বাংলাদেশের কোথাও আপনারা পাবেন। তো যাই হোক এই টেবিলটাও খুবই চমৎকার, আর এটার উপরে দেখেন খুবই সুন্দর একটা বড় লেটার পলিশ করে কিন্তু ডিজাইন করা আছে। তো আপনারা চাইলে যে একটা টেবিলটা বা অর্ডার করতে পারেন, ডাইনিং টেবিলে খুবই সুন্দর। তো 10 মিলিমিটার গ্লাস দেওয়া আছে কিন্তু। হ্যাঁ তো আমরা যদি একটু ভাইয়ের কাছে প্রাইসটা সম্পর্কে একটু জানতে চাই ভাইয়া, এটা হচ্ছে 1,50,000 টাকা। 1,50,000 টাকা, তো লেকার পলিশ দিয়ে মানে ডাইনিং টেবিলের দাদা বলতে পারেন, বাপ বলবো না আমরা, মানে খুব সারি কাঠ দিয়ে অরিজিনাল সেগুন কাঠ দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে বানানো আছে। তো আপনারা দেশের যে কোনো জায়গায় ডেলিভারি নিতে পারেন। তো ভাই আমরা এই টেবিলটা সম্পর্কে একটু জানতে চাই। এটা হচ্ছে গিয়ে অনেকে হয়তো মানে গদিটা খুব পছন্দ করে না বা বাজেট এরকম থাকে না, তাদের জন্য কথা তাদের কথা ভেবে তৈরি করে। এটা হচ্ছে ভিক্টোরিয়া, এটা আমাদের দোকানে সব থেকে বেশি বিক্রিকৃত এবং পপুলার একটি ডাইনিং। এটা হচ্ছে ভিক্টোরিয়া, এটা চেয়ারটা আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন আপনারা খুবই চমৎকার এবং প্রচণ্ড ওয়েট। এটা যা সামনে আসলে বুঝতে পারবেন যে কতটা ওয়েট, মানে এটা একটা চেয়ার কাঠ কত পরিমাণে ইউজ করা হয়েছে। তো এটা গদি ছাড়া, তো এটা হচ্ছে পুরো গাড়িটা পাকা 2 ইঞ্চির মধ্যে করা হয়েছে এবং এই নকশাটা সম্পূর্ণ হাতে নকশা, আপনি দেখুন ভালো করে দেখিয়ে দিন, সম্পূর্ণ হাতে খোদাই করে আপনি করা হয়েছে পুরো সলিড কাঠের মধ্যে। তো আর এটা পায়াটাও খুব চমৎকার, যে অ্যাজ ইউজুয়াল আমাদের ভিক্টোরিয়া, যেহেতু ভিক্টোরিয়া পায়াগুলো ভিক্টোরিয়ার মতো হবে এটা। আর এটা টেবিলের পায়াটা হচ্ছে আমাদের পুরো পাকা 5 ইঞ্চির মধ্যে করা এটা। এবং খুবই সুন্দর। তো পুরো দোকান জুড়েই কিন্তু বিভিন্ন ফার্নিচারের কালেকশন আছে। তো আপনারা যারা কেনাকাটা করতে চান তো ভাইয়ের নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু আপনারা চলে আসতে পারেন। তো ভাই আপনাদের এখানে তো অনেক অনেক ফার্নিচারের ভেরিয়েশন আছে, তো এইটার প্রাইসটা কত দিবেন আপনারা? এটা হচ্ছে লেকার পলিশ সহ হচ্ছে আমাদের 85,000 টাকা। আর আপনি যদি লেকার ছাড়া না হ্যান্ড পলিশ যে কাঠের যে কালারটা হয় তো সেটা হয় 75,000 টাকা। 75,000? জি জি জি। তো আমরা চেষ্টা করলাম ফার্দিন ফার্নিচার থেকে বিভিন্ন ধরনের যে ডাইনিং টেবিলের কালেকশনগুলো আছে দেখানোর জন্য। তো ফ্রেন্ডস একটা ব্লগে কিন্তু সব দেখানো সম্ভব হয় না, তো আপনারা চলে আসবেন, তো আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। তো এখানে অনেক ফার্নিচারের ভেরিয়েশন আছে, তো যেরকম খাট আছে, আলমারি আছে, ওয়াল কর্নার, ওয়াল শোকেস, সোফা সেট, সব ধরনের ভেরিয়েশন আছে। তো আমরা বিদায় নিব, আর আমরা অ্যাড্রেসটা বলে দিই ভাইয়া। এটা হচ্ছে লালবাগ কিলার অপোজিটে কামরা ইংলিশ মাতবর বাজার, জনতা ব্যাংকের সাথে আমাদের পরপর শোরুমগুলো অবস্থিত। ওকে তো ফ্রেন্ডস আমরা বিদায় নিব। তো দেশের যে কোনো জায়গা থেকে প্রত্যন্ত অঞ্চল থেকে কিন্তু আপনার এই সুন্দর সুন্দর যে ভেরিয়েশনগুলো আছে তো আপনারা অর্ডার করতে পারবেন। তো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।